ইউক্রেনকে নতুন 12 কোটি 80 লাখ মার্কিন ডলারের অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে হোয়াইট হাউস। আরও সহায়তা করা হবে এমন ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে প্রথমবারের মতো পেন্টাগনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসেও তাকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। একান্ত বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে। মার্কিন প্রেসিডেন্ট তাকে আশ্বস্ত করে বলেন, ইউক্রেনের ভূখণ্ড পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র এবং মিত্ররা সামরিক ও মানবিক সহায়তা নিশ্চিত করবে। অর্থের পাশাপাশি অস্ত্র সহায়তায় বাড়ানোর ঘোষণা দেন বাইডেন।